আমি এখন দাঁড়িয়ে আছি ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম দুইটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটাতে, যেটা একসময় এই অঞ্চলের বৌদ্ধ ধর্ম প্রচারে একটা কেন্দ্রবিন্দু ছিল। এমনকি নালান্দা বিশ্ববিদ্যালয়ের পর এই জায়গাটা একসময় ছিল এই অঞ্চলের সব থেকে বড় বৌদ্ধ বিহার। আর 1934 পর পরাধীন কিংবা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় প্রত্নতাত্ত্বিক খননের কাজ আজ পর্যন্ত একটাও হয়নি। বলছিলাম আমাদের সবার পরিচিত পাহাড়পুরের কথা, যেটা নিয়ে অলরেডি আমি জানি আপনারা অনেক ট্রাভেল ব্লগ দেখে ফেলেছেন, আর তাই সেজন্য আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা নিয়ে এমন সব ইতিহাস আর প্রত্নতাত্ত্বিক ঘটনা বর্ণনা করব যেগুলো হয়তো আপনার আগে কখনো দেখেননি। এখন একটা জায়গা ঘুরে দেখতে গেলে সেই জায়গাটার একটা হিস্টোরিক্যাল ওভারভিউ তো অবশ্যই দরকার, তাই না? তো চলেন এবার আমাদের এই পাহাড়পুর বা সোমপুর মহাবিহারের ইতিহাস সম্পর্কে যেগুলো আজ পর্যন্ত জানা গিয়েছে সেগুলো জানাই আপনাদের। একটা এম্পায়ারের ফল আর অন্য একটা এম্পায়ারের সূচনার মাঝের সময়টা হয় প্রচণ্ড ক্যাওসের। পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সময়ে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর প্রায় 250 বছর বর্তমান বাংলা আর বিহারের বিশাল একটা জায়গায় কোনো একক রুলার ছিল না। কিন্তু এই সব কিছুই থেমে যায় অষ্টম শতাব্দীর শুরুতে রাজা গোপালের হাত ধরে। উত্তর পূর্ব ভারত, বাংলা আর বিহার নিয়ে প্রতিষ্ঠিত হয় পাল সাম্রাজ্য। আর পরবর্তীতে এই পাল সাম্রাজ্য একটা বিশাল টেরিটোরিয়াল পাওয়ার হয়ে ওঠে গোপালের ছেলে ধর্মপালের হাত ধরে। পশ্চিম বাংলার খালিমপুর গ্রামে পাওয়া যাওয়া একটা তাম্রলিপিতে রাজা ধর্মপালের কোর্টে কারা কারা থাকতো সেটা একটা লিস্ট দেয়া আছে, যেখানে দেখা যায় দিল্লি, পাঞ্জাব, মাথুরা এমনকি গ্রিক প্রতিনিধি যাদেরকে ইয়াভানা বলে ডাকা হতো তাদেরও নাম আছে। এবং মনে করা হয় এই ধর্মপালের হাত ধরেই নর্দার্ন ইন্ডিয়ার সিংহাসনে বসেন চাকরা যোদ্ধা, যাকে বেসিক্যালি বলা হতো ধর্মপালের একজন পাপেট কিং। তার মানে ধর্মপালের আমলে টেকনিক্যালি পাল সাম্রাজ্য বাংলার পুরোটা, বিহার, ইন্ডিয়ার অর্ধেক আর নেপালেরও কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল। এমনকি ভারতবর্ষের প্রথম মডার্ন ট্যাক্স নেয়ার সিস্টেমও চালু করেছিল এই পাল সাম্রাজ্য বলে জানা যায়। কিন্তু আজকের ভিডিও এই পাল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে না, আজকের ভিডিও কিছুটা আর্কিওলজিক্যাল। এই পাল রাজারা মূলত ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের ট্যাক্স কালেকশন সিস্টেমটাও বেশ এফিশিয়েন্ট ছিল, যে কারণে মিলিটারি এক্সপেন্সের পরেও প্রচুর টাকা তাদের বেঁচে যেত। আর সেই টাকা দিয়ে ইতিহাসে আরও সব রুলারদের মতো তারাও একটা কাজই করা শুরু করলো, ধর্ম প্রচার। কিন্তু তাদের আইডিয়াটা ছিল আরও বেশি স্মার্ট, মানুষকে জোর করে ধর্মান্তরিত না করে তারা বরং বৌদ্ধদের শিক্ষা দীক্ষার ব্যবস্থার দিকে বেশি নজর দিল। এমন সব এস্টাবলিশমেন্ট বানানো শুরু করলো যেখানে শুধুমাত্র ধর্ম চর্চাই হবে না বরঞ্চ জ্ঞান চর্চাও হবে। আর এতে করে ওই সব জায়গায় বৌদ্ধদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষেরাও জ্ঞান লাভের জন্য আসা শুরু করবে আর দেখতে পারবে বৌদ্ধদের জীবন ব্যবস্থা। ইন্টারেস্টিংলি পাল শাসনামলেও কিন্তু ওই সময় ভারতের বেশিরভাগ মানুষই ছিল হিন্দু, এবং পাল রাজা অসম্ভব সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সোসাইটি দাঁড়া করিয়েছিল যেখানে হিন্দু এবং বৌদ্ধরা একসাথে তাদের ধর্ম চর্চা করতে পারত। ধারণা করা হয় এই কারণেই তান্ত্রিক হিন্দুইজমের ইনফ্লুয়েন্সেই বৌদ্ধ ধর্মের একটি শাখা বজ্রযান ফিলোসফির জন্ম হয়। আর এই সব রকমের শিক্ষা দীক্ষা আর সাধনার কেন্দ্রবিন্দু ছিল পালদের তৈরি করা বিভিন্ন মঠ। আর এই সুবিশাল মঠগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের পাহাড়পুর বা সোমপুর মহাবিহার। ধর্মপালের হাত ধরেই প্রথম নির্মিত হয় এই মহাবিহার। কিন্তু এখন দেখেন, এই পাহাড়পুর কিন্তু সবসময় এখনের মতো ছিল না। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন আজকের দিনে আর খনন কাজ শুরু হওয়ার আগে কয়েকশো বছর ধরে কেমন ছিল সোমপুর বা পাহাড়পুর। তো বেসিক্যালি ব্রিটিশ শাসন আমলে এই জায়গাটার উঁচু মাটির ঢিবির নিচে যে ভুলে যাওয়া একসময়ের ইতিহাস চাপা পড়ে থাকতে পারে সেটা প্রথম চোখে পড়ে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের। পেশায় একজন ফিজিশিয়ান হ্যামিল্টন, সে সময় ছিলেন ইন্ডিয়ার গভর্নর জেনারেল লর্ড ওয়েসলির সার্জন। আর একদম প্রথম দেখাতে এই উঁচু জায়গাটা তার কাছে বেশ বেখাপ্পা মনে হয়, কারণ আপনারা যদি উত্তরবঙ্গের ওই অঞ্চলটায় যেয়ে থাকেন তাহলে কিন্তু জানবেন সেটা একেবারেই সমতল ভূমির একটা এলাকা, সেখানে এরকম উঁচু একটা পাহাড় থাকা কিন্তু খুবই আনইউজুয়াল একটা ব্যাপার। সে সময় স্থানীয় মানুষজনদের মধ্যে প্রচলিত ছিল যে পাহাড়টা আসলে মহিদলন নামের এক রাজার রাজবাড়ি এবং এর নিচে ওই রাজার সব ধন সম্পদ মাটি চাপা পড়ে আছে। 1807 থেকে 1812 পর্যন্ত হ্যামিল্টন এই এলাকার সার্ভের কাজে নিয়োজিত ছিলেন, এবং এরপর তিনি ইংল্যান্ডে ফিরে গিয়ে একটি রিপোর্ট জমা দেন যেটাই মডার্ন হিস্ট্রিতে পাহাড়পুরে প্রথম ফিজিক্যাল এন্ট্রি। তবে তিনিও এই সময় এই পাহাড়ের নিচে কি ছিল সেটা নিয়ে আসলে জানতো না। তিনি বলেছিলেন এটা এক স্থানীয় রাজা গোপাল চিতার পাহাড়। এরপর পাহাড়পুর ভিজিটে আসেন ওয়েস্ট মাস্কট, যিনি কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের 44তম সংখ্যায় ট্রেসেস অফ বুদ্ধিজম ইন দিনাজপুর অ্যান্ড বগুড়া নামে একটি আর্টিকেল লেখেন যেখানে পাহাড়পুর নিয়ে কথাবার্তা ছিল। আর এই ঘটনার পর পাহাড়পুর নিয়ে একদম স্থানীয়দের মধ্যেও কিন্তু একটা বাজ ক্রিয়েট হয়। এমনকি ঘনশ্যাম নামের এক ব্যক্তি সেখানে খোড়াখড়ির কাজও শুরু করে দেয় নিজ উদ্যোগে,
কিন্তু স্থানীয় জমিদার এতে বাধা দেয়। এরপর 1879 থেকে 80 সালের দিকে সে সময় ইন্ডিয়ান প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের পরিচালক আলেকজান্ডার কানিংহাম পাহাড়পুর ঘুরতে আসেন এবং ওই ঢিবিটার কোনায় লতাপাতা সরিয়ে গুণাগুণ পর্যবেক্ষণ করার সময় তিনি পোড়ামাটির একটি ফলক দেখতে পান যেখানে একটি নারীর ছবি আঁকা ছিল। আর এটা দেখে তিনি আন্দাজ করেন যে এখানে হয়তো অনেক কাল আগে দেবী দুর্গার কোনো মন্দির ছিল। মানে বুঝতে পারছেন আসলে অনেক বছর ধরে কিন্তু গবেষণা করা হচ্ছে, কিন্তু তারপরেও আসলে জানা যাচ্ছিল না যে এই উঁচু পাহাড়টার নিচে আসলে কি আছে। তো 1919 সালে পাহাড়পুর ঢিবিকে সুরক্ষিত পুরা ঢিবি হিসেবে ঘোষণা দেওয়া হয় আর এর আশেপাশের এলাকা সরকার অধিগ্রহণ করা শুরু করে। 1922 থেকে 23 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে ASI পাহাড়পুরে খনন কাজ শুরু করে, কিন্তু সরকারি ফান্ডের অভাবে খননের কাজ আস্তে আস্তে থেমে যেতে থাকে। আর এরকম একটা অবস্থায় 1928 সালে ASI এর পূর্বাঞ্চলের প্রথম তত্ত্বাবধায়ক KN দীক্ষিতের উদ্যোগেই সরকার ফান্ড দিতে রাজি হয় এবং আবার খনন কাজ শুরু হয়। এবং 1934 পর্যন্ত টানা খননের পর দীক্ষিত তার রিপোর্ট পাবলিশ করেন। বুঝতেই পারছেন হয়তো ইন্ট্রোতে কেন 1934 সালের কথা বলেছিলাম, কারণ এর মধ্যেই কিন্তু আমরা আজকে পাহাড়পুর যতটুকু দেখতে পারি তার প্রায় 90% অংশই ভিজিবল হয়েছিল। এখন এই বিহার জিনিসটা আসলে কি, এবার সেটা আপনাদের বোঝাই। আজকের দিনে হিন্দুদের আশ্রম বা মুসলিমদের মাদ্রাসা যেরকম, সে সময় বিহারও সেরকম একটা ইনস্টিটিউশন ছিল। বৌদ্ধরা এখানে আসতো, থাকতো, পড়াশোনা করত এবং একদম আচার্য থেকে শুরু করে দার্শনিক, পণ্ডিত, শিক্ষক, ছাত্র সকলেই একসাথে স্পেসিফিক কিছু কাজ করত। কিন্তু আমাদের এই পাহাড়পুর বিহারটা কিন্তু জাস্ট নর্মাল কোনো বিহার ছিল না, এটা ছিল একটা মহাবিহার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম এবং সেইটার সিগনিফিকেন্স আপনারা সবাই আসলে শুনেছেন। পাহাড়পুরের সোমপুর মহাবিহার ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদায়, জাস্ট এটার আকার একটু ছোট ছিল। এমনকি সপ্তদশ শতাব্দী পর্যন্ত যখন এই মহাবিহার জাস্ট একটা ধ্বংসাবশেষ, তখন নাকি সুদূর তিব্বত থেকে বিভিন্ন মঙ্করা আসতো এই স্থান দর্শনের জন্য। তো বেসিক্যালি একদম সিম্পলিফাই করলে এই মহাবিহারগুলোকে আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের সাথে ইজিলি তুলনা করা যায়। তো অনেক ওভারভিউ বললাম আসলে আপনাদের, এবার চলেন আমরা একদম ফিজিক্যালি সেখানে যেয়ে এক্সপার্ট কারোর কাছ থেকে এই সম্পর্কে জেনে আসি। আর আগেই বলে রাখি আমাদের এই ট্রিপটা কিন্তু সম্ভব হয়েছে চর্চার কারণে। আর মজার ব্যাপার হলো, চর্চা আমাকে অ্যাপ্রোচ করার আগেই আমি চর্চার বিষয়ে জানতে পেরেছিলাম, কারণ আমার নিজের ছোট বোনই এবার অ্যাডমিশন ক্যান্ডিডেট আর আমি তাকে সাবস্ক্রিপশন কিনে দেওয়ার সময় খেয়াল করছিলাম যে চর্চার মধ্যে তারা একটা বিশাল ডাটাবেস তৈরি করে রেখেছে যেখানে কলেজ অ্যাডমিশন ও BCS এর স্টুডেন্টদের জন্য আনলিমিটেড সাবজেক্ট ও টপিক ভিত্তিক প্র্যাকটিস এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও আপনি আপনার স্কিপ করা এবং ভুল করার প্রশ্নগুলোর উপর আলাদাভাবে এক্সাম দিতে পারবেন। তার মানে আসলে এখন হাজার হাজার টাকা দিয়ে গাইড বই কিংবা টেস্ট পেপার কিনে আর তারপর সেই ফিজিক্যাল কপিগুলো হাতিয়ে হাতিয়ে এর ভেতর কোথায় আপনি ভুল করেছেন সেগুলো আপনার খুঁজে বের করা লাগবে না, এই জিনিসটা ইজিলি আপনার অ্যাপের ভিতরই করতে পারবেন। এছাড়াও ওরা প্রতিটা অ্যাডমিশন ও HSC বোর্ড পরীক্ষার ডিজিটাল প্রশ্ন ব্যাংক এবং ফ্রি মডেল টেস্ট নিয়ে থাকে। আপনি ইজিলি জাস্ট এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক থেকে চর্চা ডাউনলোড করে দেখতে পারেন সেই ফ্রি ফিচারগুলো কিরকম। এরপর আপনার ভালো লাগলে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন, আর নিতে চাইলে অবশ্যই লাবিড 20 এই কোডটা ব্যবহার করে 20% ডিসকাউন্ট নিতে ভুলবেন না। তাই চর্চা করো নিজের গতিতে। এই বিহারে বৌদ্ধ বিহারে পূর্বে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, একমাত্র নদীপথ, একমাত্র নদীপথে, নদীটা আমরা ইতিহাসে বলতেছি নদীটা উত্তর থেকে দক্ষিণের দিকে প্রবাহিত ছিল, এদিকে উত্তর, এদিকে উত্তর এবং বিহারের পূর্ব পাশ দিয়ে। তো আমরা যেখানে দাদা আছে বিহারের পূর্ব পাশে, তো এক সময় বলা হচ্ছে যে দক্ষিণ থেকে যখন উত্তর থেকে যখন দক্ষিণ প্রবাহিত ছিল বিহারের পূর্ব পাশ দিয়ে, এটাই একসময় নদীর একটা সাইড ছিল। তো একসময় নদীটা ভরাট হয়ে যায়, কালক্রমে এটাও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই পাশ দিয়ে এবং এখান থেকে বলা হচ্ছে যে উত্তর সাইডে যে মেন গেটের যে একটা নিদর্শন পাচ্ছি, উত্তর সাইডে মেন গেট। তো অনুমান করা হচ্ছে যে উত্তর সাইডে ঠিক এইসব এই জায়গায় হয়তো একটা ঘাট ছিল তাদের মেন, যে নৌকা বা যেভাবে তারা আসতো এখান থেকে, তার মেন উত্তর দিকে তারা যে মেন গেটতে প্রবেশ করতো। আচ্ছা, তার মানে সেই সময় আনুমানিকভাবে বিহারের এই দিকে একটা বিশাল নদী ছিল যেটা দিয়ে মূলত মানুষজন নৌকায় করে এখানে যাওয়া আসা করত। আর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এখানে নদীর কোনো চিহ্ন মাত্র এখন নাই, আর থাকবেই বা কিভাবে, 1200-1300 বছর তো আর কম সময় না। আর ম্যাপে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল তখন এই বিহারের প্রবেশের মূল রাস্তা বা গেট, আর গেটের ঠিক সাথেই ছিল একটা ওয়েটিং রুম বা এখনের সময় আমরা যেটাকে বলি অভ্যর্থনা বা রিসেপশন। আমরা এখন মূল বিহারের প্রধান প্রবেশ পথে দিয়ে ভিতরে প্রবেশ করব এবং বিহারে প্রবেশ করার পূর্বে যে আমাদের যে বলা হচ্ছে যে একটা ওয়েটিং রুম, যে মেইন এন্ট্রি কমপ্লেক্সে যে একটা ওয়েটিং রুম থাকে, রিসেপশন থাকে, এটাই সেই রিসেপশন। আজ থেকে 1200 বছর পূর্বে এখানে একসময় বৌদ্ধ ভিক্ষু বা যা শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করতেন তাদের পারমিশন নেওয়ার জন্য, বা হ্যাঁ তারা এখান থেকে পারমিশন নিয়ে তারপর তার ভিতরে প্রবেশ করতেন। এখানে এই কক্ষে দেখা যাচ্ছে যে কিছু পাথর দেখা যাচ্ছে, এই পাথরগুলো মূলত ছিল পিলার, তারা তো খোলা আকাশের নিচে থাকে, এটার নিচে আরও আছে না, এর নিচে কোনো বেসমেন্ট নেই। তবে আমাদের অনুমান করা হচ্ছে যেহেতু কলম আমাদের রড সিমেন্টে এখন তোলা হয়, সে সময় পাথরের উপর পাথরে রেখে তারা কলম তুলতে এবং
পিলার হিসাবে আখ্যায়িত করতো এবং সেখান থেকে একসময় ছাদের ব্যবস্থা ছিল এটা। তো এটাই ছিল আমাদের সেই ইজিপশান। এবং এই পাশে যেটা দেখা যাচ্ছে যে উত্তর সাইডে একটা গ্রাম, তা একসময় বলা হচ্ছে যে বৌদ্ধ বিহারগুলো এইদিকে তাদের আরও স্থাপনা ছিল, যেগুলো আস্তে আস্তে ভারত হয়ে সেখানে গ্রাম যে জনবসতি স্থাপন হয়ে গেছে। মেন গেটের পাশে যে গার্ড রুম বলেন, সিকিউরিটি রুম বলেন, এখানে দুটো রুমও পাওয়া যাচ্ছে যেখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি থাকতো এবং গার্ড থাকতো, সেখানে প্রবেশ করতে এবং দুই পাশে রুম পাওয়া যাচ্ছে। এই ভিতরে ঢোকার পূর্বে তারা এখানে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে, এবং ঢোকার পরে কে কত নম্বর রুমে থাকবে, যেমন 177টা রুম আছে আমাদের চারিদিকে, 177টা রুমে অবশ্যই সে সময় অবশ্যই নাম্বারিং বা একটা সিস্টেম ছিল যে কোন স্টুডেন্ট বা কোন শিক্ষার্থী কোন কত নম্বর রুমে থাকবে। এবং 177টা রুমের মাঝে কিছু রুম পাওয়া যাচ্ছে যেটা 92 রুম, মানে যেটা বলা হচ্ছে যে কিছু রুমে বেদি নির্মাণ করা হচ্ছে। তো বেদিগুলো বোঝাচ্ছে যে সেই সময়ে যারা উচ্চ শিক্ষিত বা ভিক্ষুদের মধ্যে যারা জুনিয়র সিনিয়র ছিল তাদের জন্য নির্ধারণ করা হতো, এবং সেখানে ডেকোরেটেড তারা এই প্ল্যাটফর্মগুলো নির্মাণ করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে আজ থেকে 1000 বছর আগে তারা ধ্যান বা মেডিটেশনের জন্য এই রুমগুলোকে নির্ধারণ করা হতো, এবং সেই রুমগুলো হয়তো স্পেশাল যারা মানে মঙ্কস ছিলেন তাদের জন্য নির্ধারণ করা হতো। এইটার থেকে যেটা মেনলি বোঝা গেল যে এই জায়গাটা হচ্ছে গণরুম, যেখানে ফার্স্ট ইয়ারের ছেলেপেলেরা এসে থাকে, আর এইদিকে সিনিয়রদের জায়গা। এটা মেন এন্ট্রি গেটের যে সিকিউরিটি গার্ড রুম একশন, এগুলো হচ্ছে 177টা রুম চারিদিক মিলে। বলা হচ্ছে যে 177টা রুম সেই সময় কিন্তু এই রুমগুলো দিয়ে প্রোটেকশন, এখানে এই কমপ্লেক্সটাকে বহি আক্রমণ বা যেটাই বলেন তার আক্রমণের থেকে প্রোটেকশন ওয়াল দিই, আমরা কোনো বাউন্ডারি ওয়াল দিই, সেটা বাউন্ডারি ওয়াল প্লাস ভিক্ষুদের থাকার জায়গা মিলে তার পুরো জায়গাটাকে মানে প্রোটেকশন দিত। এবং শুধু উত্তর সাইডে একটা মানে গেটই ছিল, যে গেট দিয়ে তারা প্রবেশ করতো, এবং এখানে প্রবেশ করার পর বিভিন্ন রুমে তারা থাকতো। আর পাশাপাশি বলা হচ্ছে যে তাদের ধর্মচর্চা কেন্দ্র, মূল যে একাডেমিক বিল্ডিংটা হচ্ছে বিহারের মাঝখানে, যেটা মূল মন্দির বা টেম্পল হিসাবে আমরা যেটা জানি। আর আমরা পাহাড়পুর যাওয়ার আগে বিভিন্ন রিসোর্স ঘেটে দেখেছিলাম, এখানে 1990 দিকে একটা খুবই প্রাচীন গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া যায়, যেটা কেবলমাত্র বাংলাদেশের জন্যই না সারা দুনিয়ার জন্য একটা রেয়ার পিস ছিল। স্বাভাবিকভাবেই আমি এটা নিয়ে তাকে প্রশ্ন করে ফেলি। আচ্ছা, তো যেটা জানা যায় এখানে 1980-90 একটা পুরোপুরি বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে, সেটাগুলো নাকি এই কক্ষের ভেতরে কোনো একটাতে পাওয়া গেছিলো, সেইটা নিয়ে কিছু একটা বলেন। এটা তৎকালীন আমলে যেটা বলা হচ্ছে যে এক্সকাভেশন খনন হতো, সেই খননে বলা হচ্ছে যে বাংলাদেশ আর্কিওলজি ডিপার্টমেন্ট এবং ইউনেস্কো যে যৌথভাবে যে এক্সকাভেশন করা হয় সে সময় একটা কক্ষ খনন করে এই মূর্তিটা পাওয়া গেছে। কিন্তু আসলে এখানে একটা কনফিউশন হচ্ছে যে কিছু মূর্তি যে মেন টেম্পলে থাকার কথা, তো মনাস্টিক সেলে কেন? তো এই সময় বলা হচ্ছে যখন এই বিহারটাকে যখন ধ্বংস হয় বা একটা আক্রমণে তখন তারা কিছু জিনিসকে তারা মেন টেম্পলে মন্দিরে না রেখে তারা মেন তাদের আবাসিক যে কক্ষ নিয়ে গেছিলো, হয়তো বা সেখানে বলা হচ্ছে তারা এটাকে হয়তো মানে সংরক্ষণ করার জন্য বা কেউ যাতে নিতে না পারে তাকে হয়তো কক্ষের মধ্যে গর্ত করে বা তাকে সেটা প্রায় 1000-1200 বছর পর পাওয়া গেছে। আমাদের যে মুক্তিটা পাওয়া গেছে এটা আসলে বাংলাদেশের মধ্যে আমি বলবো যে এটা মাস্টারপিসেস, কারণ এরকম বৌদ্ধ ইমেজ আমি কোথাও দেখি নাই। বা আপনি যদি লক্ষ্য করেন যে ইমেজটাকে ভালোভাবে দেখবেন, একটু রিয়েল মানে দেখবেন, যেখানে দেখবেন যে মেন এই বৌদ্ধ ফেসে একটা স্মাইল বা স্পিস ফেসের মধ্যে আসতেছে, সে যেন মানে সেই সময় এশিয়া মহাদেশে মানে ওই অঞ্চলের মধ্যে এটা সবচেয়ে একটা মানে মাস্টারপিসেস বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে। তো এই সম্পূর্ণ মহাবিহার কিন্তু সেই সময় একটা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে এই বিহারের যে বাম পাশে যে ট্রাক্টর একটা অফিস রুম, যেখানে এই বিহারে যে অফিসিয়াল যে কাজকর্ম পরিচালনার জন্য কিছু রুম তৈরি করা হতো, সেই রুমগুলো এখন আমাদের ধ্বংসস্তূপে দেখা যাচ্ছে। মানে ওইখানে ক্লাস হতো বেসিক্যালি, আর এগুলো অফিস ছোটোখাটো, আর এইদিকে হল। এখন বর্তমানে যে ইউনিভার্সিটি যে ক্যাটাগরি দেখবেন, যা ম্যানেজমেন্ট সিস্টেম দেখবেন, এই আজ থেকে 1000-1200 বছর এই এটাকে যদি আমরা ফলো করি এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে এন্ট্রি কমপ্লেক্স পাওয়া যাচ্ছে, রিসেপশন পাওয়া যাচ্ছে, মেন একাডেমিক বিল্ডিং পাওয়া যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রুম পাওয়া যাচ্ছে, তার মিনিয়েচার মডেল পাওয়া যাচ্ছে, রান্না, যেহেতু এই আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল সেখানে দেখা যায় তাদের রান্নাঘর, হ্যাঁ, তাদের খাবারের পানি, তারা তো অযথা নদীর পানি খেত না। আজ থেকে 1200-1400 বছর পূর্ব তারা হাইজিন যে বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল সেটাও এখানে পাওয়া যাচ্ছে।
সেটা কেমন ছিল? সেটা কূপ, যেটা বলা হচ্ছে কুয়া খনন করে সেই গভীর করে সেখান থেকে তারা বিশুদ্ধ পানি উত্তোলন করতো, সেই পানিটা তারা রান্না এবং খাবারের কাজে ব্যবহার করতো। আর একটা জিনিস যেটা আসলে আমিও সেখানে গিয়ে প্রথমবার শুনেছি, সেটা হলো এই সোমপুর মহাবিহারের খননের কাজ কিন্তু এখনও পুরো 100% কমপ্লিট হয়নি। এখন আমরা যতটুকু স্ট্রাকচার দেখতে পারি, ধারণা করা হয় এর নিচে আরও অনেক লেয়ার থাকতে পারে। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে আমরা উপরে আসলে খুব অল্প অংশই দেখতে পাচ্ছি, তার মানে এইটার নিচে আসলে এর থেকে কত বেশি আছে? আমার জানা মতো আমার 2008-এ একটা খনন হয়েছিল, সেখানে আমি অবশ্য ছিলাম। তো সেখানে দেখা যাচ্ছে প্রায় মেন বিহারের মেন টেম্পলের যেটা সাইট খনন করা হয়েছিল সেখানে 30-35 ফিট মতো চলে যাওয়া যাচ্ছে, একই লেভেল চলে যাচ্ছে। আর উপরে এটা কত ফিট? এটা 72 ফিট আছে বর্তমানে। তো আমরা যদি আরও 30 ফিট যাই তো 72, আমরা মেবি টোটাল 100 ফিট। এটা বলা হচ্ছে যে মেন টেম্পলটা 100 ফিটের মতো ছিল হাইট। হ্যাঁ, উপরে টপটাও ভেঙে গেছে, মাঝখানে নিচে কিছু কাপড় হয়ে গেছে। আর যেহেতু 30 ফিট বা যাওয়া যাচ্ছে বা ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে, তো এখন অনুমান করা হচ্ছে যে এটা গবেষণার ব্যাপার, গবেষণা করে দেখতে হবে। এটা আমাদের যে পেমেন্ট গবেষণা, মানে যে ব্যবস্থাগুলো বললেন এগুলো হয়তো আমরা আরও অনেক বছর পর দেখতে পাবো, দেখতে পাবো যে আসলে এই 30 ফিট যে পাওয়া যাচ্ছে এটা কি আসলে ফাউন্ডেশনের স্ট্রাকচারটাকে ই করা হচ্ছে না, এটা আসলে কাভার্ড হয়ে গেছে কতটুকু, এটা একজাক্টলি কিছু বলা যাচ্ছে না। এই জন্যে যে এটা আরও গবেষণা করে আবার খনন করে রিপোর্টে আমাদের দেখতে হবে যে এটা কতটুকু মানে বিল্ডিং, কতটুকু ফাউন্ডেশন। আর আপনারা সোমপুর নিয়ে যেখানেই আগে শুনে থাকেন, এখানে বিখ্যাত টেরাকোটা নিয়ে কিন্তু নিশ্চয়ই শুনেছেন। পুরা বিহারকে ঘিরেই অসংখ্য ছোট ছোট টেরাকোটার ডিজাইন আছে, কিন্তু আমি এইবার গিয়েই প্রথম জানতে পারলাম যে বিহারের নিচের দিকে যে টেরাকোটাগুলো দেখা যায় সেগুলো কিন্তু আসলে অরিজিনাল না, এগুলো হচ্ছে রেপ্লিকা। কিন্তু একদম উপরের দিকে যেগুলো সেগুলো আসল, অর্থাৎ একদম 1200 বছর আগের। নিচেরগুলো রিপ্লেস করার কারণ কি? নিচে নষ্ট হয়ে যাবে এই জন্য? রিপ্লেস করার কারণটা হচ্ছে যে তৎকালীন আমলে যে এখন কিছু আসে যারা বিভিন্নভাবে এটাকে ড্যামেজ করতেছে এবং ওয়েদার বৃষ্টির পানি পাচ্ছে, হয়তো বা এখানে একসময় এটা অরিজিনালটা একবারে ই হতে চলে যেতে পারে। কিন্তু আমাদের যেহেতু স্টোরেজ সংরক্ষণ হচ্ছে, ভবিষ্যতে এই কপি তৈরি করা সম্ভব। আমরা কিছু টেরাকোটা দেখি যে টেরাকোটাগুলো এই লেভেলে থাকে। আসলে অরিজিনালিভাবে আপনি যদি একটু মানে ডিপে যদি একটু চিন্তা করেন, এই টেরাকোটা কিন্তু কখনো আমরা যদি কোনো রুমে বা আপনি যদি একটা কোনো স্ট্রাকচার তৈরি করেন, কিছু টেরাকোটা দিয়ে তৈরি করেন, সেটা কখনো কিন্তু আপনি নিচে রাখবেন না, নিচের লেভেলে এত রাখবেন না। আপনি রাখবেন একটা লেভেল আছে যেটা আই লেভেল একটা ফলো করা হয়, তো সেই লেভেলটা কিন্তু আমরা যদি পাচ্ছি না, কিন্তু না পাওয়ার কারণটা আমাদের কতটুকু আছে। আমরা যদি এই লেভেল যেতে চাই আমাদের এখানে 5 ফিট আরও আমাদের ডাউনে চলে যেতে হবে, অর্থাৎ এটা আমরা নিচে যেয়ে তারপর আই লেভেলটা ওখানে পাবো। অর্থাৎ বলা হচ্ছে যে এই পুরো কমপ্লেক্সের 5-7 ফিট নিচে এখনও অরিজিনাল যে ফ্লোরটা এখনও মাটিতে ঢাকা আছে। আমরা তো নিচে দেখতেছি যে পুরোটাই অর্নামেন্টাল ব্রিক দ্বারা একই লেভেলে একটা সারিবদ্ধ, কিন্তু আসলে অরিজিনালি আরেকটা জিনিস হচ্ছে যে নিচে যেমন একটা টেরাকোটা লাইন পাচ্ছি, বাট উপরে আরেকটা লাইন ছিল যা নমুনা হচ্ছে এখানে আসেন ওই যে আরেকটা অরিজিনাল টেরাকোটা। এই যে টেরাকোটা যে এখানে এখানে 3 পিস পাওয়া যাচ্ছে তা না, এই পুরো টেম্পলের চারিদিক দিয়ে ছিল, কিন্তু সব সাইড কিন্তু সেই সময় হয়তো যেভাবে হোক খনন করে মিসিং অবস্থায় পাওয়া গেছে, যে যেখানে যেটা পাওয়া গেছে এইটুকু রাখছে। কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যেমন টেরাকোটা পাওয়া যাচ্ছে কিন্তু ওটা টেরাকোটা নাই, কিন্তু অরিজিনালভাবে কোনাটুকু তাকান মাঝখানেরটা কোনো ডেকোরেশন নাই, কিন্তু টপে আবার একটু আছে। তো বলা হচ্ছে যে মেন টেম্পলের যে চারিদিকে যে একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে, অনেকে মনে করে যে একটা একটা সিঁড়ি ছিল উপরে ওঠার জন্য, আসলে এটা কোনো সিঁড়ি ছিল না। ওই যে এখানে যেমন নকশা ডিজাইন দেখা যাচ্ছে ওখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন ওই ডিজাইনটা কিন্তু টেম্পলের চারিদিকে ছিল, অর্থাৎ একই হাইটে, মানে এইটাই একটু পরপরই টেরাকোটাগুলো সবসময় রিপিট হয়েছে। ওই যে অর্নামেন্টাল ব্রিক দেখা যাচ্ছে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু চারিদিকে একই হাইটে ছিল, এবং যে ওয়ালটা ছিল এই ওয়ালটা উঁচু ছিল, তার উপরে ছাদ ছিল। এই যেমন এই ওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়ালটা উঁচু ছিল, এটা একটা লেভেল ছিল, তার উপর ছাদ ছিল, অর্থাৎ এই এটা ইনসাইড, ওটাও ইনসাইড, ওটাও ইনসাইড, মানে ফাঁকা জায়গা বলতে আমরা এখন দেখতেছি সবই ভগ্নাংশ ফাঁকা। আসলে এটা বলতে গেলে কয়তলা হচ্ছে? এটা পাঁচতলার হাইট, 1200 বছর আগের পাঁচতলার একটা হাইট। তবে একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এক একটা ফ্লোরের হাইট ছিল কমপক্ষে 20 ফিট আগের, ডাবল মানে এখনকার থেকে আগে ছিল ডাবল, অর্থাৎ 5 কোটি 100 বলতে গেলে এখন আর দশতলা। তো 5 কোটি 100 বলা হচ্ছে লিটারালি 1200 বছর আগের দশতলা বিল্ডিং এর একটা কাছে আছে। বলা হচ্ছে যে এটা যখন পাল বংশের
দ্বিতীয় দাদা ধর্মপাল 700 থেকে 810 পর্যন্ত বিহারটা নির্মাণ করেন। সেই বিহারটা মূলত 400 বছর চালু ছিল, অর্থাৎ অষ্টম শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত। তো 1200 শতাব্দীর পর তো এটাকে বারবার কিন্তু আক্রান্ত হয়েছে, বলা হচ্ছে যে বারবার এই আক্রমণের মূল কারণ হচ্ছে যে সেই সময় বৌদ্ধ পাশাপাশি হিন্দু এখানে সেন বংশ বসবাস করতো। সেন বংশরা পর্যায়ক্রমে পাল্টে এখান থেকে হটানোর একটা চেষ্টা করছে। তো কালক্রমে তারা 1300 শতকের দিকে অর্থাৎ 1204-এর দিকে তারা এই মহাবিহারে যেটা বলা হচ্ছে আক্রমণ হয়, এবং আক্রমণ শুধু না, পাশাপাশি তারা অগ্নিসংযোগ করে। তো অগ্নিসংযোগ করার ফলে পুরো বিহারটা একটা বসবাসের অনুপযোগী হয়ে যায়। তো এখান থেকে বৌদ্ধ যারা ছিল তারা এখান থেকে চলে যায়। তো যাওয়ার ফলে এই জায়গাটা পরিত্যক্ত হয়ে থাকে প্রায় দীর্ঘ 1300 শতক থেকে প্রায় 1800 শতক পর্যন্ত, দীর্ঘ প্রায় 500 বছর। হ্যাঁ, দীর্ঘ 500 বছর, 500 বছর। এই 500 বছরের মধ্যে আস্তে আস্তে পরিত্যক্ত থাকার ফলে ধুলাবালি জুমে পুরাটা একটা মাটিতে কাবাড হয়ে যায়, জঙ্গল সৃষ্টি হলো। তো যখন জঙ্গল সৃষ্টি হলো, এত জঙ্গল যে এখানে মানুষ তো দূরে কথা মানে ভয় কেউ আসতো না। জঙ্গল মানে যেখানে বলা হচ্ছে যে বাঘ বাস করতো, মিনি টাইগার এখানে একসময় থাকতো অনুমান করা হচ্ছে। তো তখন 1807 এবং 1812 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হ্যামিল্টন বোকানন অ্যান্ড ওয়েস্টম্যাক্ট দুইজন কর্মকর্তা কিন্তু এই পা এই পুরো বাংলাদেশের উপর একটা সার্ভে করে, তৎকালীন আমলে বাংলার উপরে সার্ভে করতে করতে তারা দূর থেকে একটা সমতল ভূমিতে একটা উঁচু ঢিবি দেখতে পায়, জঙ্গল। তারা উঁচু ঢিবি দেখার ফলে তারা বিভিন্নভাবে এটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে, কিন্তু তারা দেশে ফিরে গিয়ে এই পুরো প্রতিবেদন একটা পেশ করে। প্রতিবেদনে এই জায়গাটার নাম একটা তারা হিল হিসাবে দেয়, যে সমতল ভূমিতে একটা উঁচু ঢিবি নিশ্চয়ই এটা পাহাড় হতে পারে। তারা সেই হিসাবে এটা হিল হিসেবে এভিডেন্স দেয়। তো হিলের সূত্র ধরে স্যার আলেকজান্ডার কানিংহাম, উনি ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ, সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন তৎকালীন আমলে, প্রথম তিনি তখন 1880 সালে এই পাহাড়পুর পরিদর্শনে আসেন। তো দেখি তো কী, তখন তিনি আশেপাশে আগে এখানে আসার পূর্বে তিনি সাইট পরিদর্শন করেন যে কোথাও পাহাড় নেই। আর তখনকার একটা নিয়ম হচ্ছে যে পাহাড় থাকলে অনেক পাহাড় থাকবে, একটা পাহাড় কখনো হতে পারে না। তখন তিনি একটা, হ্যাঁ, জিওগ্রাফিতে একটা জিনিস আছে যে একটা পাহাড় সমতল ভূমিতে যে নিশ্চয়ই এটা অন্য কিছু হতে পারে। তখন তিনি এটাকে খননের উদ্যোগ নিলেন। তো তখন খনন করতে গিয়ে অনেক অনেক বাধাপ্রাপ্ত হন, কারণ তখন তো আবার 1819-এর কাছাকাছি তখন একটা জমিদারি প্রথা চালু হলো। তো জমিদারের আওতায় চলে আসলো। তো তখন তাকে বাধা প্রদান করা হয়। তখন তিনি একটা করলেন, 1904 সালে একটা আবেদন দিলেন তৎকালীন গভর্নমেন্টের কাছে, তৎকালীন তখন ব্রিটিশদের কাছে। তখন তিনি সেই আবেদনের প্রেক্ষিতে 1919 সালে এই পুরো বিহারটুকু পুরাকীর্তির আওতায় চলে আসে। সেই আইনের আওতায় নিয়ে এসে তিনি 1923 থেকে 1934 সাল পর্যন্ত এক নাগাদে 11 বছর এই পাহাড়পুর বৌদ্ধবিহার খনন করা হয়। তো খননের ফলে যে জঙ্গল টঙ্গল কাটার ফলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে টেরাকোটা ইঁট পাওয়া যাচ্ছে। ইঁট পাওয়ার ফলে একটা টেরাকোটা তিনি পাইছিলেন। তো সেখানে দেখে বললেন যে এটা অন্য কিছু হতে পারে, একটা হিন্দু মন্দিরও হতে পারে। তখন তিনি আস্তে আস্তে আরও গভীর খনন করলেন। খনন করে তাহলে উনি যখন খনন শুরু করছিলেন বলতে গেলে কি একেবারে ওই মাপ থেকে সবার ফার্স্টে ওইটা পাই? কোনো কোনো খনন করতে গেলে আগে নিচ থেকে তো সম্ভব না। আগে মনে করেন মানে সবার প্রথমে আমরা ওই স্ট্রাকচারটা পেতে পেতে এত নিচে আসছি, অ্যান্ড ফিউচারে আরও নিচে চলে যেতে পারি আমরা, আরও নিচে যেটা স্ট্রাকচার আরও নিচে আছে যেটা আমরা। তো তখন একটা শিলালিপিতে স্পষ্টভাবে যেটা আমরা উদ্ধার মানে পাওয়া গেছে যেখানে শ্রী শ্রী ধর্মপাল মহাভিক্ষু সংঘ, তো মিনিং করতেছে এটা মহাভিক্ষু সংঘ বলতে বিশাল। এখন শ্রী ধর্মপালের আমলে যে তৈরি তারও একটা এভিডেন্স আমরা পাচ্ছি, যে শিলালিপিতে স্পষ্ট আকারে পাওয়া যাচ্ছে। এ থেকে বলা হলো যে এটা একটা পাহাড় না, একটা একটা বিহার এবং বৌদ্ধ বিহার, এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল। এখন একটা মজার জিনিস হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই বৌদ্ধ বিহারের এক্সিস্টেন্স কিন্তু প্রায় 500 বছরের মতো মানুষের কাছে অজানা ছিল। কিন্তু এমন একটা এলাকায় এরকম একটা বিশাল পাহাড় থাকা স্বাভাবিকভাবে এলাকার স্থানীয় মানুষদের মধ্যে অসংখ্য মিত তৈরি করেছিল, আর যে মিতগুলো ছিল খুবই রসালো। অবভিয়াসলি আমি এটা নিয়ে প্রশ্ন করে ফেলি একদম সরাসরি। আচ্ছা, আমরা তো জানি এই ধরনের পাহাড় পাহাড় টাহাড় থাকলে এরকম অস্বাভাবিক একটা জায়গায়, আপনি যেটা বললেন জঙ্গল, তো এই ধরনের একটা জায়গা থাকলে তো আশেপাশে এলাকার মানুষের মধ্যে অনেক গল্প থাকে বা অনেক মিথ থাকে। প্রত্যেকটা সাইট বা প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু একটা মিথ তৈরি হয় এবং প্রতিটা জায়গায়। তো পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়েও একটা মিথ, যা গ্রামীণ একটা লোক কাহিনী এখানে তৈরি করা হয়েছে, তৈরি এখনও বর্তমানে প্রচলিত, যার নামে আমি একটু আগে বলি যে সত্যপীরের ভিটা। আসলে সত্যপীরের ভিটা কতটুকু সত্য এটা কি সত্যপীরের ভিটা মনে করা হতো? না না না, সত্যপীরের ভিটা আলাদা, যেটা জাদুঘরের পাশে একটা টাকসা পাওয়া যায় সেটাকে সত্যপীরের ভিটা নামে আখ্যায়িত করা হয়েছে। তো আজ থেকে এই গ্রামের লোকজন যে পাহাড় আমরা যেটা বৌদ্ধবিহারের নাম জানি, এখনও তারা বৌদ্ধবিহার হিসেবে তারা জানে না, কারণ এখনও তারা জানে যে পাহাড়
পাহাড় থেকে যখন হ্যামিল্টন বোকানন যখন পাহাড় হিসাবে আখ্যায়িত করলো, সেই থেকে এর নামকরণ চলে আসছে পাহাড় থেকে পাহাড়পুর। তো এই থেকে বলা হচ্ছে যে এটা একটা শুধু রাজবাড়ি মনে করে আমাদের গ্রামে, যেটা বলা হচ্ছে মৈদুল রাজার। এখনো সাধারণ মানুষ এখনো জিজ্ঞাসা করলে, আপনি গ্রামে গিয়ে জিজ্ঞাসা করবেন, তারা এখনো বলবে যে এটা একটা রাজার বাড়ি। রাজার নাম কি? মৈদুল রাজা। তার একটা মেয়ে ছিল সুন্দরবতী। তো বলা হচ্ছে যে এই বিহারের পূর্ব পাশ দিয়ে একটা নদী ছিল, যেখানে নদীতে একটা ঘাট আছে, সেই ঘাটে এই রাজার মেয়ে সুন্দরবতী গোসল করতে গিয়েছিলো তার দাস দাসী নিয়ে। তো নদীতে ওই মুহূর্তে একটা ফুল ভাসতেছিল। তো ফুল যেই কোনো দাসী নিতে যায় সেই ফুলটা ধরা দেয় না, আর যখন রাজার মেয়ে ফুলটা নিতে যায় তখন রাজার মেয়ে চলে আসে। তো সাধারণত ফুল হাতে নিলে আমরা একটা ঘ্রাণ নিতে যাই যে ফুলটা কেমন দেখি তো একটু। তখন রাজার মেয়ে ফুলটা নিতে যায়, তখন নাক দিয়ে ফুলটা প্রবেশ করে এবং করে ওই ফুল থেকে সে আত্মসত্তা হতে থাকে। তো এই কথাটা যখন আস্তে আস্তে যখন সময় প্রেক্ষিতে যখন বেশি হয়ে যায় তখন রাজার কানে চলে যায় যে আসলে আপনার মেয়ে অন্তঃসত্ত্বা। তখন রাজা এটাকে বিভিন্নভাবে এটাকে মাইন্ডে মনে করে যে আসলে আমার মেয়ে তো তাহলে অবৈধ কোনো সম্পর্ক ছিল কারোর সাথে, না হলে আমার মেয়ে কেন অন্তঃসত্ত্বা হতে যাবে। কিন্তু মেয়ে বারবার বলে যে বাবা আমি কোনো অবৈধ কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একটা ফুল নিচ্ছিলাম নদীতে গোসল করতে গিয়েছিলাম, এই ফুলটা যখন আমি কাছে নেই সেই কাছ থেকে ভুলটা নাক দিয়ে প্রবেশ করে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। এটা রাজা তখন কোনোরকমভাবে মেনে নিতে চায় না। তখনকার একটা সিস্টেম ছিল যে কোনো অবৈধ বা কোনো কিছু হলে সেই মেয়েকে বা সন্তানকে বনবাস দেওয়া। তো ওই রাজার মেয়েটাকে আস্তে আস্তে পরে বনবাস দেয়, যে বনবাসে যে গিয়ে যে সন্তান জন্মগ্রহণ করে সেই ছেলের নামই হয় সত্য। অর্থাৎ বলে তার মেয়ে বারবার বলে যে আমি তো অবৈধ না, ছেলের সন্তানও জন্মগ্রহণকে বলে যে আমি তো অবৈধ না, আমি তো একজন আমার মায়ের পেট থেকে বৈধভাবে চলে আসছি, আমি কেন আমাকে নানার সাথে তার একটা ইয়ে হয় যে আমি কেন আপনাকে আমাকে অবৈধ হিসাবে ঘোষণা করেন, আমি তো আমার মা তো কারোর সাথে অবৈধ সম্পর্ক করার নেই, একটা ফুল থেকে আমি চলে আসছি। এটা একটা মিথ কাহিনী। এই থেকে যে মা যাকে যেখানে বনবাস দেওয়া হয় সেই জায়গাটার নাম হচ্ছে, যে সত্যপীর যেখানে জন্মগ্রহণ করে সেই নামকরণে সেই এলাকা ওই জায়গাটার নামই হচ্ছে সত্যপীরের ভিটা। এবং সত্যপীর বলতে সে মুসলমানদের জন্য সত্যপীর, আবার হিন্দুদের সত্য নারায়ণ। এই হিসাবে এটা এখনো মিথ চলতেছে এখনো গ্রামের মানুষ, এখনো গ্রামের লোক। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে শুধু যে হিন্দুরাই যে মানে তা না, এখানে এখনো মুসলমানদের ঘরে ঘরে এখনো একটা ঢুকে আছে যে এটা সত্যপীরের ভিটা, এখানে এখনো সিন্নি মানত করে এবং এখনো প্রচলিত আছে। কিন্তু এখানে অরিজিনালিভাবে এটা হচ্ছে যে তারা মন্দির। তা আসলে তারা মন্দির তারা দেবী স্মরণে এটাকে বলা হচ্ছে। 132টা স্তূপ পাওয়া যাচ্ছে, যেখানে 132টা স্তূপ এখানে এখনও বিদ্যমান। আচ্ছা, আমরা জানি এখন ইউনিভার্সিটির এইগুলোতে হল আছে, যদিও হলের খাবারের কোয়ালিটি নিয়ে অনেকেরই অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু তারপরেও এত বড় একটা ইউনিভার্সিটি যখন চলতেছে, এখানে এত এত মানুষ থাকতেছে, তাদের খাবার দাবারের ব্যবস্থাগুলো কীভাবে হতো? আজ থেকে বলা হচ্ছে যে 1000 বা 1200 পূর্বে এখানে যে বৌদ্ধ ভিক্ষুরা ছিল শিক্ষার্থীরা, অনেকে অনুমান করা হচ্ছে 200-250, অনেকে অনুমান করতেছে দেখেন 400-500 একটা লোকের আবির্ভাব ছিল। তো এইসব লোকগুলো একসাথে তো একা একা খেত না, এখানে তখন সিস্টেমিক্যালি ছিল যে এখানে যে আমরা পাচ্ছি যে রান্নাঘর পাচ্ছি এখানে, এবং এখানে যে ডাইনিং স্পেস পাচ্ছি, এখানে রান্নার যে সামগ্রী যেটা এই পুরো এলাকাটাই হচ্ছে রান্নাঘর। এবং ওই যেখানে অনেক বেশি রান্না করার জন্য যে চুলার প্রয়োজন সেখানে আমরা সেই সিস্টেমিক্যালি স্ট্রাকচারও পাচ্ছি। সেই থেকে বলা হচ্ছে যে এখানে এক সময় এখানে রান্না হতো, তারা এখানে এসে খাবার গ্রহণ করে তারা বাথরুমে চলে যেত। ইন্টারনেট থেকে আর বিভিন্ন বই পড়লেই জানা যায় এই সোমপুর মহাবিহার হচ্ছে একটা নিবেদন স্তূপ। এই জিনিসটা আসলে যে কি সেটা আমি পড়ার সময় কিন্তু বুঝি নাই, তাই আলোচনায় এই টপিকটাও চলে আসে। স্তূপ বলতে আমরা তো তিন প্রকারের স্তূপ পাই, আমি একটু এক্সপ্লেন করি যে তিন প্রকারের স্তূপ। স্তূপ বলতে একটা হলো শারীরিক, একটা হচ্ছে পারিবারিক, একটা হচ্ছে নিবেদন। তো সম্ভবত আমরা বলা হচ্ছে যে এই পাহাড়পুর বৌদ্ধবিহারে ম্যাক্সিমাম নিবেদন স্তূপগুলি পাচ্ছি, কারণ শারীরিক স্তূপটা হচ্ছে মেন বৌদ্ধের কোনো এনি পার্ট অফ দ্য বডি, কোনো শরীরের কোনো অংশ নিয়ে যদি কোথাও স্তূপ করা হয় সেটা হবে শারীরিক, আর যদি কোনো বৌদ্ধের কোনো ব্যবহৃত জিনিস নিয়ে যদি কোনো স্তূপ করা হয় সেটা হবে পারিভৌগিক। আর নিবেদনটা হচ্ছে আমি দুটাই পাইনি, তার শারীরিকও পাইনি, তার ব্যবহার করার জিনিসও পাইনি, কিন্তু আমি তাকে নিবেদন করে একটা স্তূপ বানালাম আমি স্মরণ করি, সেটা হচ্ছে নিবেদন স্তূপ। আর যেহেতু বলা হচ্ছে মেন বৌদ্ধা এখানে তো মৃত্যুর, যেমন আপনি গৌতম বুদ্ধের জন্ম BC-তে 500
563 তার জন্ম, এটা প্রায় 1000 পরে এটা বানানো, এটা তৈরি। তো সেই সময় তো তার অনেক জিনিস আমরা হয়তো পা এখানে পাই নাই, ম্যাক্সিমাম এখানে নিবেদন স্তূপে আমরা বেশি পাচ্ছি। আর আমাদের এই সোমপুরে কিন্তু একসময় অতীশ দীপঙ্কর এবং শীলভদ্রের মতো সারা দুনিয়ার বিখ্যাত সব বুদ্ধিস্ট গুরুদের পদচারণা ছিল, এমনকি বর্তমান ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথেও এই মহাবিহার খুবই স্ট্রংলি কানেক্টেড। কিভাবে শোনেন, এখানে বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে এখানে তো মেনলি যেটা বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে বৌদ্ধ চর্চা কেন্দ্র, পাশাপাশি একটা তীর্থস্থান যেটা বলা হয়। বৌদ্ধিস্ট অল বাংলাদেশ না, বিভিন্ন ইয়ার থেকে বৌদ্ধরা এখানে একসময় আসতো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটু আগে আমি বললাম যে বলা হচ্ছে যে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা শুধু যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অংশ হিসেবে পার্ট ছিল, বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে যত বৌদ্ধিস্ট মং ছিল যা পণ্ডিত লেভেলে ছিল তারা একসময় এখানে আবির্ভাব হতো এবং এখানে বিভিন্ন বিষয়ে গবেষণা করা হতো। আমি একটু হয়তো অতীশ দীপঙ্করের নাম শুনছেন, চিরিজ্ঞান অতীশ দীপঙ্কর এই সম্পদ বিহারে তিনি অবস্থান করছেন এবং তার সাথে তাত্ত্বিক ভাষ্যকার ছিলেন বোধিভদ্র শীলভদ্র। তার মানে এই এভিডেন্স সেই সময়ের যত বড় বড় গুরু ছিল তারা সম্পদ বিহারে অবস্থান করছেন। এই অতীশ দীপঙ্কর যদি এখানে আসেন তার সাথে তাত্ত্বিক ভাষ্যকার ছিলেন শীলভদ্র ছিলেন, এরা কিন্তু উচ্চ লেভেলে একটা পণ্ডিত পর্যায়ে। তো তার পূর্ব তো আরও তারা ছিলেন। এবং আরেকটা এভিডেন্স পাওয়া যাচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আপনি যে উপাচার্য ছিলেন বা বিপুল শ্রীমিত আচার্য, তার গুরু ছিলেন করুণা শ্রীমিত আচার্য, তিনি এই সম্পূর্ণ মহাবিহারে অবস্থান করছেন। তার মানে এটা বলা হচ্ছে যে এটাও একটা মানে মোটামুটিভাবে বলা হচ্ছে যে একটা পণ্ডিতদের একটা আবির্ভাব ছিল, বিভিন্ন বিষয়ে তার গবেষণা, তারা ধর্মচর্চা থেকে শুরু করে সব কিছু তারা করতো। আচ্ছা, আমরা জানি এখনের ইঞ্জিনিয়াররা বিভিন্ন ডিজাইনিং বা যে কোনো একটা বড় স্ট্রাকচার বানানোর আগে কিন্তু 3D ডিজাইনিং করে কম্পিউটারের মধ্যে, বা এইটার আগেও আমরা জানতাম যে সবাই কাগজের মধ্যে একে একে ডিজাইন করতো বিভিন্ন জিওমেট্রিক অ্যান্ড হাবিজাবি। যারা মেকানিক এইসব পড়ছেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যারা করছেন তারা বোঝেন এগুলো কত প্যারা। তো এইটার কথা বলতেছি তখন 1200 বছর আগে বা 1200-1300 বছর আগে, তখন কিন্তু এইগুলোর কোনোটারই অপশন ছিল না। সেই সময়ের যারা ইঞ্জিনিয়ার বলা যায় তারা আগে এই ছোট একটা স্ট্রাকচার তৈরি করে, মিনিয়েচার একটা স্ট্রাকচার, যেটা বলতে গেলে আগে মেইন স্ট্রাকচারটা কেমন হবে সেটার আগে একটা ট্রায়াল রান। এই স্ট্রাকচারটা তৈরি করার পর বড় মেইন স্ট্রাকচারটা হয়, মানে এটা কিন্তু জাস্ট এটারই একটা মিনিয়েচার ভার্সন, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে পাশাপাশি দুইটা জিনিস। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট থিং দে বিল্ড অ্যান্ড তারপরে মেইন স্ট্রাকচারে তারা হাত দেয়। তো আজকে যেহেতু এমন একটা জায়গায় আসছি যেটা নিয়ে আপনারা অলরেডি শুনছেন যে অনেক মিথ আছে, অ্যান্ড আসল ইতিহাস কোনটা সেটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনেক মানে কী বলবো দুইটা পক্ষ ভাগ হয়ে আছে। সো এইটার জন্য আমি আর নিজে খুব বেশি পাকামি করলাম না, নিজে নিজে আর খুব একটা রিসার্চ করি নাই, আর বা যতটুকু করেছি আসলে ইন্টারনেটে খুব বেশি কিছু পাওয়া যায় না এ ব্যাপারে, কিছু বই পড়লেও এতটা ইনসাইট পাওয়া যায় না। এই কারণে এখানেরই একজন মানুষ আমাকে হাসান আঙ্কেল আজকের ভিডিওতে অনেক হেল্প করেছে। সো আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যেগুলো বললেন আশা করি মানে এগুলো দেখে মানুষজন নতুন কিছু একটা জানতে পারবে। আর প্লাস আরও একটা যে জিনিস, এইখানে আসলে সবসময় শোনা যায় বা আমিও বাইরে থেকে আসার সময় যেটা শুনছি যে মানুষজন বলে এখানে এসে থাকার জায়গা নাই, নওগাঁ শহরে ভালো কোনো থাকার জায়গা নাই নেই। কিন্তু পরবর্তীতে এখানে যে কাস্টাডিয়ান তিনিও বললেন যে এখানে সম্ভবত আপনারাই একটা ব্যবস্থা করেছেন, তো ওইটার ব্যাপারেও যদি আপনি কিছু বলে শেষ করে দিতে চান। তাহলে এখানে একটা জিনিস সমস্যা ছিল যে এখানে ভালো থাকা এবং ভালো খাবারের কোনো ব্যবস্থা ছিল না। তো সেটার উপর ভিত্তি করে আমরা প্রায় 2005-06 থেকেই আমরা একটা চেষ্টা করতেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা নিচ্ছিলাম যে কীভাবে এটা করা সম্ভব। তো সেই সুবাদে আমরা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় আমার 2015 সালে একটা পাহাড়পুর হোমস্টে নামে একটা চালু করছি, যে এখানে দেশি বিদেশি পর্যটকরা এসে এখানে থাকবে এবং প্রত্যেকটা আমার 15টা বাড়ি নেওয়া আছে, যে প্রত্যেকটা বাড়ির একটা একটা রুম শুধু গেস্টের জন্য নির্ধারণ করা হয়। যদি কোনো গেস্ট আসে ওই রুমটাতে থাকবে এবং খাবারের যেটা আমরা বলা হচ্ছে যে গ্রামের যে খাবার, আমাদের শহরে অনেক ধরনের খাবার পাওয়া যায় কিন্তু আমরা একজন গেস্ট যখন থাকবে তখন আমরা তাকে আমাদের পরিবারের সাথে থাকবে, তাদের আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে থাকবে, খাবে এবং আমাদের যে গ্রামের যে খাবারগুলো তাদের আমরা হয়তো প্রেজেন্ট করার চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের গ্রামে বাড়ির সামনে অনেক পুকুর আছে, হয়তো একজন ট্যুরিস্ট আসে থাকবে তার পুকুরে মাছ ধরবে এবং সেই মাছটা ধরে যদি বলে যে আমরা এই মাছটাই আমি খেতে চাই, আমরা সেই মাছটাকে রান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এবং এটা মানে
কিন্তু আমরা পাশাপাশি আর একটা বলা হচ্ছে যে পাহাড়পুর হোমস্টের পক্ষ থেকে শুধু যে থাকা এবং খাবারের ব্যবস্থা তা না, এখানে আমরা গাইড সেবাও দিয়ে থাকি। এবং শুধু পাহাড়পুর না, পাহাড়পুর আশেপাশে যেমন জগদ্দল মহাবিহার, হলুদ বিহার এবং আরও যেগুলো স্থান তারা পর্যটকরা দেখতে চায়, আমরা এই পাহাড়পুর হোমস্টের পক্ষ থেকে তাদেরকে গাইড সেবা সহ আমরা তাদেরকে সেবা দিতে চেষ্টা করি। আর এই মিউজিয়াম মানে এই বিল্ডিং এর পাশেই আরো একটা দেখলাম যে গেস্ট হাউস টাইপের আছে, ওখানেও তো মানুষ মনে হয় থাকতে পারবে। আমাদের শুধু যে পাহাড়পুর হোমস্টেতে থাকবে তা না, আমাদের প্রত্যন্ত অধিদপ্তরে যে বিশ্রামাগার গেস্ট হাউস আছে সেখানে অনায়াসে আপনারা যারা ভ্রমণ প্রিয়াসী পর্যটক তারা এখানে আমাদের অধিদপ্তরের যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে আপনার বুকিং নিয়ে এখানে থাকতে পারেন, এবং এখানেও থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে। আর আরও সবথেকে বেস্ট জিনিস আমার যেটা লাগছে যে নর্মালি এখন আমরা এই যে অনেক রোদের ভেতর ভিডিও করতেছি, বা নর্মালি পাহাড়পুরে আসলে সবাইকেই হয়তো বিকালের পরেই চলে যাওয়া লাগে, কিন্তু এখানে যেটা দেখা গেলো যারা এইখানের গেস্ট হাউসগুলোয় থাকবে তারা হয়তো সন্ধ্যার পর বা রাতের বেলা নিজেরা হাঁটতে পাহাড়পুরের ভেতর হাঁটাহাঁটি করতে পারবে, এই অপশনগুলো আছে। সো আমার মনে হয় এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, এইটার অনেক বেশি মানে আন্ডাররেটেড এখন পর্যন্ত। আচ্ছা, এই ভিডিওর শুরুর দিকে আমি আসলে আপনাদেরকে দেখালাম যে পাহাড়পুরের ইতিহাস নিয়ে বিভিন্ন রিসার্চ পেপার বা বই ঘেটে আসলে থিওরিটিক্যালি যেগুলো জানা যায় সেগুলো, আর এরপরে আমি সরাসরি ফিজিক্যালি সেখানে যাই, সেখানে এক্সপার্টকেও বা যে আসলে সেখানে আমাকে ঘুরে দেখিয়েছে বা গাইড টাইপের কাজ করেছে এমন একজনের কাছ থেকে সরাসরি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিলাম। তো আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, আর আমার ইচ্ছা আছে আস্তে আস্তে এই প্লেলিস্টটাকে আরও একটু বড় করা, বাংলাদেশের ফার্স্ট অফ অল বাংলাদেশের ভিতরে যে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখা। তো অবশ্যই জানাবেন নেক্সট কোন জায়গাটায় আমি যেতে পারি এবং আপনারা কী চান সেটা কমেন্টে লিখে যাবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, মোটামুটি ফার্স্টবারের মতো এক্সপিরিয়েন্স করলাম এই ধরনের। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।